বন্ধুরা গামলার গ্রাম থেকে খবর পেলাম যে গামলা গ্রামে ফকলাকে সবার সামনে পরিচয় দিয়েছে যে এটা আমার স্বামী আমি এর সাথে বিয়ে করেছি মানে বুঝতে পারছো বন্ধুরা গামলা আলটিমেটলি স্বীকার করলো যে আমি ফকলার সাথে বিয়ে করেছি এবার তোমরা বলবে হঠাৎ করে এই কথাটা কেন বলছো কেন এই কথাগুলো উঠছে ভিডিওটা দেখো বন্ধুরা অনেক কিছু তোমরা জানতে পারবে অনেক তথ্য আজকে তোমাদের সামনে শেয়ার করব এই কথাটা বলার পিছনে অনেক কারণ আছে বন্ধুরা চলো আর এই যে বিয়ে নামের জিনিসটা প্রচার করে গামলা যে কতটা কতটা ভয়ানক ভাবে ফেসে গেছে চলো আজকে সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখো সবটা জানতে পারে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা যেই কথাগুলো প্রথমে বললাম তোমরা অবাক হচ্ছে তো দেখো এই কথাগুলো বলার পিছনে অনেক কারণ আছে বন্ধুরা কারণ প্রথমত বলি এই যে গামলা ফকলার সাথে গ্রামে সবার সামনে বেরিয়ে তার মা ঠাম্মি ঠিক আছে পরিবারের লোকের সামনে সে ঘুরতে গেল সবাকে সঙ্গে নিয়ে প্রেমিককে সঙ্গে নিয়ে আমরা জানি গামলা ফকলার প্রেমিক ঠিক আছে মানে ফকলা হলো গিয়ে গামলার প্রেমিক আর গামলা হলো গিয়ে প্রেমিকা কিন্তু ব্যাপারটা ওখানে পুরোটাই আলাদা বন্ধুরা তারপরেও এই যে গামলা ফকলাকে নিয়ে বাসে সবার সামনে অপেনলি ঘুরছে সেখানে তোমাদের কিন্তু পরন্তু বলে মনে হচ্ছে না বন্ধুরা হুম চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবে আজকে অনেক তথ্য গোপন তথ্য তোমাদের কাছে প্রথম থেকে শেয়ার করব বন্ধুরা এবার প্রথম থেকে বলি বন্ধুরা এই যে গামলা ঠিক আছে আমি যে তোমাদেরকে বললাম ভয়ানকভাবে ফেসে গেছে প্রথমত বলি এই যে গামলা প্রথম থেকে শুরু করি তারপর তোমরা বুঝতে পারবে এই যে গামলা যখন সন্দীপের বাড়িতে সংসার করছিল বন্ধুরা মানে সন্দীপের সাথে যখন সে রূপে ছিল এখন কি এখন পুরো একদম সেপারেশন থাকছে তাই তো তো যখন সে কৃষাণুর মা হয়ে সন্দীপের বউ হয়ে সন্দীপের বাড়িতে থাকছিল তখন সে লাইফ স্টাইলটা কীভাবে লিড করছিলো বন্ধুরা কী করছিলো সারাদিন উঠে তার কিন্তু কাজের কোনো দায়িত্ব ছিল না সে কি করছিল জাস্ট একটা দায়িত্ব পালন করছিল ডেলি ডেলি সে ব্লক করছিল তাই তো ব্লকটা শুরু করতো গামলা শেষটা বেশিরভাগই গামলা করতো গামলায় ব্লগটাকে হ্যান্ডেল করতো এবার এডিটিং ফেডিটিং যাই হোক সন্দীপও মাঝে মধ্যে হেল্প করতো তো গামলা যে ডেলি ডেলি ব্লগিং করতো হ্যাঁ বাচ্চাকে হয়তো মাঝে মধ্যে দেখাশোনা করতো সন্দীপকে ঠিক আছে এইভাবে করে তার সারাটা দিন কাটছিল একটা কাজ ব্লগিং তোমরা বুঝতে পারছো একটা মানে বোরিং কাজ যেটা প্রত্যেক দিন নিত্য দিন তোমাদেরকে করতে হবে কি আছো কি অবস্থায় আছো না আছো প্রত্যেকটা জিনিস ক্যাপচার করতে হবে এই যে গামলা দীর্ঘদিন ধরে ধরে এই যে ব্লগিং করতে 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 সন্দীপের সাথে যে লাইফ স্টাইলটা লিড করছিল সেই লাইফ স্টাইলের মাঝখানে একটা আসলো গিয়ে তড়কা ঠিক আছে এবার তড়কাটা কী হলো বন্ধুরা যে এই যে ফকলা তাকে মেসেঞ্জারের মাধ্যমে একদিন হাই হেললো পাঠালো সেখানে হাই হেললো ঠিক আছে এবার তোমরা সবাই জানো যে ফকলার সাথে গামলার পরিচিত ছিল কোথায় থেকে ওই যে গামলার কুমারী থেকে মানে ওই যে সঙ্গী বান্ধবী বান্ধবীর কিন্তু কেউ রিলেটিভ হই এই ফকলা আর যাই হোক গামলা কিন্তু কুমারী থেকে ওই ছেলেটাকে চেনে আর ওই ছেলেটার সাথে পরিচিত ছিল তখন কিন্তু গামলা ওর সাথে নাকি প্রেম করতো এটা আমরা শুনেছি ঠিক আছে তো তখন কিন্তু ফকলার সাথে গামলার বাবা মা কিন্তু বিয়ে দেয়নি কেন কারণ ফকলা একটা মানে কি লুচ্চা লাফাঙ্গা বা বেরোজগার মানে কিছু রোজগার করতো না তো যার জন্য তাকে বিয়ে দেয়নি মানে গামলার সাথে ফগলার বিয়ে হয়নি কিন্তু তখন একটা সুপাত্র মানে সন্দীপকে খুঁজে গামলার বাবা মা সন্দীপের হাতে মেয়েকে সম্প্রদান করে মেয়ের বিয়ে হয় বাস গামলা কিন্তু সুন্দরভাবে সংসার করতে লাগলো কারণ গামলা যদি সত্যি সত্যি ফকলাকে ভালোবাসত তাহলে নিশ্চয়ই সে সন্দীপকে বিয়ে করতো না বা সন্দীপকে বিয়ে করার পর সে সুন্দর করে সংসার করতো না কথাগুলো বুঝবে ঠিক আছে তো সন্দীপের সাথে সুন্দর করে সংসার করতে লাগলো বন্ধুরা যেখানে গামলার বলতে পারো মনে কিছু ছিল না তোমরা আগের প্রথম প্রথম ব্লগুলো দেখলে বুঝতে পারবে গামলা কতটা নিষ্পাপ মানে একদম মানে গ্রাম্য সহজ সরল মেয়ে যেখানে দেখলেই মনে হবে যে গামলা একটা খুবই ভা ভদ্র শান্ত শিষ্ট স্বভাবের মেয়ে খুব সুন্দর করে সংসার করত কিন্তু এই যে তারপর শুরু হলো গিয়ে মানে প্রথম তো রুমালির এদের মানে একটা রুমালির একটা চ্যানেল এরা জাস্ট ভিডিও করতো রুমালি সেই চ্যানেলটাকে হ্যান্ডেল করতো তো সেখানে একটা মাসিক বেতন দেওয়া হতো সন্দীপকে সেইভাবে চলতো তারপরে সন্দীপ একটা নিজের চ্যানেল খুলে ঠিক আছে সেই চ্যানেলটাকে রুমালি কোনো কারণ বসতো সেই কারণগুলো আর আমি বলছি না এখন তো রুমালি সেই চ্যানেলটাকে ডিলিট করে দেওয়ার পর এরা নিজে থেকে এই চ্যানেলটা ওপেন করে মাই ভিলেজ লাইফ সন্দীপ ঠিক আছে সেখানে প্রথম ভিডিও দেখবে যে ভিডিওটা ভাইরালও হয়েছে আর দেখবে ভাইরাল ভিডিওগুলো ভিডিওগুলোর মধ্যে আছে তো সেখানে দেখবে গামলা খুব সুন্দরভাবে পরিবারকে সাথে করে নিয়ে এই ব্লগটা শুরু করেছিল বন্ধুরা সেখান থেকে শুরু হয় এই ব্লগের জার্নি ঠিক আছে গামলা সুন্দরভাবে ভিডিও ভিডিও করতো তো সেখানে ডেলি ডেলি ভিডিও করা এই যে বাচ্চা দেখা বরকে দেখা শ্বশুর শাশুড়ি তাদেরকে নিয়ে জীবন কাটানো গ্রামে কি সব দিন তো থাকে না গ্রামে সবদিন মেলা বাজার এগুলো মানুষ ঘুরতে যায় না মাঝে মধ্যে মেলা বাজার হলো তারপরে মাঝে মধ্যে সন্দীপ কিন্তু এখানে ওখানে নিয়ে যেত এই লাইফটা গামলার কাছে ধীরে ধীরে বোরিং হতে লাগলো বন্ধুরা হ্যাঁ বোরিং হতে লাগলো গামলা মনে ভাবলো যে আমি তো ব্লগটাকে সামলাই আমি ছাড়া সন্দীপ বেকার সন্দীপ কিছুই করতে পারবে না আর এই যে গামলার জীবনে এন্ট্রি নিল এই ফকলা মেসেঞ্জারের মাধ্যমে তখন ফকলা কি করলো গামলার সেই সুযোগটা নিল বন্ধুরা যে গামলা হয়তো বলতে লাগলো যে আমি ব্লক করি আমি মাস গেলে এত এত টাকা ইনকাম করি আর আমার বর পুরো মানে টাকার পুরো ব্যাপারটা আমার বড়ি সামলাই যেটা আমার প্রয়োজন লাগে মানে যেগুলো ব্যাপারটা ঘটে সেগুলো কিন্তু গামলা আস্তে 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 করে ফকলাকে সব শেয়ার করতে লাগলো আর ফকলা সেটারই সুযোগ নিল বন্ধুরা পুরো গামলাকে বকার হদ্দ সন্দীপ বলছিল না এই বকার হদ্দটাকে পুরো একদম নেটে মানে যেভাবে মুরগি টুরগি ফাঁসায় কি না সেভাবে গামলাকে ফাঁসিয়ে নিলো যে না এ তো আচ্ছা মুরগি আছে একে ফাসালে আমার সারাটা জীবন একদম মানে একদম সোনার ডিম পাড়া হাঁসের মতো কাজ করবে ঠিক আছে তো সেই অবস্থায় ফকলা কী করলো একে লোভ দেখালো যে আমি মুম্বাইয়ে বিশাল বড় কাজ করি আমি জাহাজের অমুক অমুক ডিপার্টমেন্টে থাকি হ্যাঁ আমি ভালো ইনকাম করি আমি বিএ পাস সেখানে গামলার মাথায় খেললো যে আমি কি করছি সারাদিন ব্লগিং করছি এত টাকা মাস গেলে ইনকাম করছি তারপরেও আমার জীবনে কোনো হাই কিছু নেই ঠিক আছে মাঝে মধ্যে করে দিন ঘুরতে যাচ্ছি কিন্তু কি করছি বাচ্চা সামলাচ্ছি বর সামলাছি এই নিয়ে আমার সারাটা জীবন ওই গ্রামের মধ্যে একটা একটা বাড়িতে কেটে যাচ্ছে আমি যদি মুম্বাইয়ের মতো জায়গাতে থাকি বা সেখানে যদি আর গামলাকে বলেছে ফকলা যে তোমার হিরোইনের মতো লাইফ স্টাইল লিড করবে তুমি তোমার হিরোইনের মতো জীবনযাত্রা করে দেবো তোমার যে ইনকাম তুমি নিজের তুমিতেও ইনকাম করবে প্লাস আমিও যে ইনকাম করি দুজনে মিলে একদম হিরোইন হিরোর মতো আমরা জীবনযাত্রা পালন করব ঠিক আছে এই স্বপ্ন দেখিয়ে গামলার মাথা সেখানেই ক্রেক করে ফেলেছে এই ফকলা বন্ধুরা সেই থেকে গামলার মাথায় শুরু হয় এই পরকীয়ার পোকা ঠিক আছে এবার বলি যে এই যে পরকিয়ার পোকা দিন দিন মানে বাড়তে থাকলো গামলা ফকলার সাথে লুকিয়ে লুকিয়ে ফোনে চ্যাটিং করতে লাগলো আর আস্তে আস্তে ফকলা কিন্তু তাকে পটাতে শুরু করলো ফকলা ওখানে বুঝতে পেরেছে যে গামলাকে কিভাবে। ক্যাচ করা যায় কী করে তাকে আরও অ্যাটাচ তার সাথে হওয়া যায় কিভাবে যে গামলার মানে তার মধ্যে গামলা তার বোর্ডের সাথে কি করেছে না করেছে প্রাইভেট কথাগুলো গামলা ফকলাকে ধীরে ধীরে শেয়ার করতে লাগলো ধীরে ধীরে সন্দীপকে ইগনোর করতে লাগলো হ্যাঁ সন্দীপকে ইগনোর করতে লাগলো বন্ধুরা কারণ সন্দীপকে কিছু মুখে কিছু বলতো না কিন্তু সে লুকিয়ে লুকিয়ে এডিটিংয়ের বাহানায় সে ওই সঙ্গী নামে সেভ করে তার প্রেমিকের সাথে কথা বলতে লাগলো ফকলার সাথে আর ফকলা সেটারই সুযোগ নিল বন্ধুরা হুম যে আমি তোমাকে ভালোবাসি তারপরে ওই যে কবিতা চোর কবিতা চোর বলছে না ওই কবিতা চোর মানে চুরি করে করে মানে নিজেকে বিশাল বড় বড় কবিতা বা বলতে পারো মানে রোমান্টিক দু তিনটা লাইন শোনালো মেয়ে মেয়েরাই তো এমনি এমনিতেই ফিদা হয়ে যায় ওদেরকে যদি ভালো ভালো কথা বলো ওর একটু রূপের প্রশংসা করো ওর একটু কর্মের প্রশংসা করো দেখবে অটোমেটিক্যালি একটা মেয়ে কিন্তু ফেঁসে যায় সেই হলো গিয়ে গামলা এই ফকলার মানে মিথ্যে কথার জালে ফেসে গেছে বন্ধুরা তারপর গামলার মাথায় নড়ল যে আমাকে এত সুন্দর বলবে বাস লাগালো গিয়ে সন্দীপের সাথে দ্বন্দ্ব আর গামলা তখন ফকলা গামলা প্রথম প্রথম আমরা শুনতে পাচ্ছিলাম না বন্ধুরা যে গামলা ভিডিও করবে না গামলা এমনকি তার চ্যানেলেও বলেছে যে আমি এই চ্যানেলটা ডিলিট হলে হতে ডিলিট হলে হবে আমার ভিডিও করার বা টাকা ইনকাম করার কোনো ইন্টেনশন নেই গামলা কিন্তু এই কথাটা তার এই চ্যানেলে যেই চ্যানেলটা নতুন খুলেছে সেই চ্যানেলটা কিন্তু প্রথমের দিকে ভিডিওগুলোতে বলেছে তোমরা লক্ষ্য করে দেখবে বা মনে করে দেখো যে তোমরা নিজেরাই বুঝতে পারবে গামলা কিন্তু এই কথাটা বলেছে ঠিক আছে তো গামলা ভেবেছিল ওখানে যাব একটা সুন্দর লাইফ লিড করব। আর যেখানে আমাকে ব্লগিংও করতে হবে না এই এক ঘেমি কাজটা করতে হবে না তারপরে সুন্দর একটা ছেলে পাবো যেই ছেলেকে নিয়ে মুম্বাইয়ের মতো জায়গায় বিন্দাস লাইফ স্টাইল লিড করবো আর আমি একদম আমার জীবনটা ধন্য হয়ে যাবে হ্যাঁ এবার কি হলো বন্ধুরা যখন সন্দীপের সাথে দ্বন্দ্ব লাগালো বা সন্দীপ যখন তোর ওর হাতে নাতে এই পরকীয়ার চ্যাটিংগুলো ধরা পড়লো যে একটা সেক্সুয়াল চ্যাটিং ঠিক আছে তখন তো সন্দীপ একটা যে কোনো স্বামী রাগ হবে যে কোনো স্বামীর ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটবে তখন কিন্তু স্বামী মানে সন্দীপ কিন্তু গামলার উপর রিয়াকশান করে সন্দীপ কিন্তু অতটাও অতটাও গামলার উপর মানে একটা খারাপভাবে যে অ্যাটাক করবে যে গামলাকে মার ধর হেনা তেনা হ্যাঁ হয়তো এক দু থাপ্পড় চ্যাটাং প্যাটাং দিয়েছে কিন্তু অতটাও কিছু করেনি গামলা জাস্ট সুযোগ খুশির সন্দীপের কাছ থেকে বেরিয়ে যাওয়ার জন্য আর সেই সুযোগটা গামলা পেয়েছে বন্ধুরা হ্যাঁ গামলা পেয়েছে বলতে সন্দীপ যে ওই রাত্রে গামলার উপর রাগ টাক দেখিয়েছে ঠিক আছে ওগুলোর সুযোগ নিয়েছে গামলা বাস সেই সুযোগে বেরিয়ে পড়েছে ওই বাপের বাড়িতে আর যেখানে গামলার বাবা মা কিন্তু আমরা প্রথম শুনেছিলাম যে গামলার বাবা মা দাদা কেউ কিন্তু গামলার পরকিয়াটাকে কেউ সাপোর্ট করে সবাই একটা কথা বলেছিল যে তুই ফিরে যা সন্দীপের কাছে ফিরে যা ওখানে সুন্দর অট্টালিকা বাড়ি তারপরে ওই কি যে বলছে একটা সুন্দর বাচ্চা সুন্দর পরিবার ঠিক আছে তুই ওখানে ফিরে যা দুদিন জাতি এটা ওটা হয়েছে আবার ঠিকঠাক হয়ে যাবে সুন্দর করে তারা সংসার করবি কিন্তু গামলার মধ্যে তো চলছিল ওই হিরোই হওয়ার স্বপ্ন ঠিক আছে যেই স্বপ্নতে গামলাকে ওই ফকলা পুরো জালে ফাঁসিয়ে নিয়েছে বন্ধুরা এবার কি হলো যে এই যে গামলা বাপের বাড়ি আসলো সেখানে তো প্রথম তাকে মানতে চাইছিল না গামলা এমন এমনকি কয়েকদিন বিগত পনেরো ষোলো দিন গামলা কিন্তু ভিডিও করে নেই ঠিক আছে সেখানে আমরা একতরফা সবাই ভেবেছিলাম যে গামলাকে মেরে টেরে হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে যার জন্য আমরা সবাই কিন্তু গামলার পাশে দাঁড়িয়েছিলাম একটা অত্যাচারিত মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম যে সন্দীপ সত্যিকারী বউকে মেরেছে সত্যিকারী মেয়েটাকে অত্যাচারিত করেছে কারণ গামলাকে আমরা কোনোদিনও কেউ এই রূপে দেখিনি যে মেয়েটা সত্যিকারী এতটা বেহায়া বা বেলজ্জির মতো পরকিয়া বা এত নোংরা পর্যায়ে নামতে পারে ভাবো তো বন্ধুরা যেই মেয়েটা এত ভদ্র ছিল ওই মেয়েটা আজকে এতটা নোংরা মিতে কীভাবে নেমে গেছে আরে ওই পরিস্থিতিতে পড়ে বাধ্য হয়েছে বন্ধুরা কারণ ওই নিজের পায়ে কুরোলটা নিজেই মেরেছে ওই বুঝতে পারেনি যে আমি কি করতে যাচ্ছি মানে গামলা এই যে সিদ্ধান্তটা নিয়েছে না ফগলাকে বেছে নেওয়ার ফকলার সাথে জড়িয়ে যাওয়া সে বুঝতে পারেনি যে আমি এত বড় ভুল করে ফেলবো কারণ সন্দীপকে ছেড়েছিল সে সন্দীপ এক তো প্রথমত সে ভেবেছিলো সন্দীপ মূর্খ ফকলা শিক্ষিত ঠিক আছে তারপরে সন্দীপ কোনোদিনও মানে প্রেমটাকে এক্সপ্রেস করে না ঠিক আছে সে যে বউকে রোমান্টিকভাবে কিছু বলবে রোমান্টিক মানে এক্সপ্রেশন দিবে সেই জিনিসটা সন্দীপের মধ্যে নেই সন্দীপ বলে না যে ভালোবাসা কিন্তু সবসময় মুখে বলে বোঝানো যায় না আরে সে আমার বউ ছিল তাকে প্রত্যেকদিন বলবো আমি যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচবো না এটা কিন্তু সন্দীপ একটা ভিডিও তে বলেছিল এটা বাস্তব প্রত্যেক দিন বলে না যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু বর যথেষ্ট কেয়ারিং করে বর আমাদেরকে ভালোবাসে সেটা আমাদেরকে মানে প্রত্যেক দিন এক্সপ্রেস না করলেও সেটা কিন্তু আমরা ওর আচরণে কিছু হয়ে গেলে কে আমাদেরকে সামলাবে বর সামলাবে তো কিন্তু গামলা যে এই যে পাইনি সন্দীপের মধ্যে যে সন্দীপ সবসময় বোর পিছন পিছন ঘুরবে আর তাছাড়াও সন্দীপ বাবা মা সবাইকে নিয়ে যে একটা পরিবারের মাঝখানে থাকে হ্যাঁ তো সেখানে গামলা মনে করতেছে ভাবলে এই তো ফকলা আমাকে বেশি ভালোবাসে আমাকে এত সুন্দর সুন্দর সায়ের বলে শোনাচ্ছে মুম্বাইয়ের মতো জায়গাতে থাকছে তারপরে আমাকে সে ব্লগিং করতে দিবে না তারপরে সেই ছেলেটা এত পড়াশোনা বিশাল একটা ব্যাপার সেইখানে এই যে গামলা বাড়ি ছেড়ে বেরিয়ে গেল বাবা মা যে প্রথম মানেনি বন্ধুরা তারপরে গামলা যেহেতু ওখান থেকে বেরিয়ে গেছে গামলা আর এই যে আর পকাটা মাথায় নড়ছে গামলা একটা জেদ করে বসলো যে আমি আর যাব না ওখানে আমি এর সাথে থাকবো এর সাথে বিয়ে করব। আর তখন কিন্তু গামলার কাছে কোনো রকমের টাকা ব্যালেন্স ছিল না হ্যাঁ সে ব্যাঙ্ক ব্যালেন্স মানে পাঁচ লাখ টাকা যেটা ছিল সেটা সেটা কিন্তু জয়েন্টে ছিল ঠিক আছে একটা অ্যাকাউন্টে ছিল এবার কি হলো গামলা যখন বাপের বাড়িতে আসলো ওই ছেলেটার সাথে কন্টিনিউ কিন্তু কথা বলছে ঠিক আছে তো ধীরে ধীরে গামলা কি করলো ব্লক করতে শুরু করলো কারণ গামলাকে গামলা কিন্তু প্রথম ব্লক করার ইন্টেনশনে এই ভিডিও করে নিই ঠিক আছে গামলাকে ফকলা বলেছে তুমি কন্ট্রোভার্সি করো তুমি চ্যানেলে এসে ভিডিও করো যেই রেকর্ডিংগুলো গামলার এই বয়ফ্রেন্ডের রেকর্ডিংগুলো আমরা ওই দালালের রেকর্ডিংয়ে মানে ভিডিওতে ওই রেকর্ডিংগুলো শুনেছি বন্ধুরা ফকলা নিজেই বলেছে যে আমি গামলা আমি গামলাকে বারবার বলি যে তুমি এসে ভিডিওতে তাদের কথাগুলোর ক্লারিফিকেশান দাও মানে সন্দীপের পরিপ্রেক্ষিতে তুমি ভিডিও করো ঠিক আছে যে ভিডিওগুলো গামলা পর 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 অনেকগুলো কন্ট্রোভার্সি ভিডিও করেছে যেখানে গামলা নিজের সাফাইয়ে অনেক কিছু বলেছে ঠিক আছে পিসির রেকর্ডিং বাবার রেকর্ডিং এমন কি প্রমাণ দিয়েছে চ্যাটিংয়ের অনেক কিছু দিয়েছে যেখানে গামলা বিন্দু মাত্র কিছু প্রমাণ করতে পারেনি শুধু চালনা হচ্ছিল গিয়ে ওই ফকলার মাধ্যমে এই চ্যানেলটা অবধি ক্রিয়েট করেছে ফকলা আর এই চ্যানেলটা পুরো চ্যানেলটা গামলার পুরো চ্যানেলটাকে হ্যান্ডেল করছে এই ফকলা বন্ধুরা পয়েন্ট টু বি নোটেড গামলা যে আগে সন্দীপের বাড়িতে ছিল সেখানে গামলা কী করতো সেখানে হয়তো সন্দীপ ছিল ঠিক আছে সন্দীপও গামলাকে মানে অনেক কিছু হেল্প করতো বা সন্দীপ আর গামলা মিলে চ্যানেলটাকে চালাতো তাই তো কিন্তু যদি ওখানে গামলাকে সন্দীপ চালনা করে থাকে তাহলে এখানে গামলা এ এই যে পুরো কাজগুলো করছে না সেখানে এই ফকলার চালনাতে বন্ধুরা গামলাকে পুরো চালনা করছে এই ফকলা ফকলার জন্যই গামলা চ্যানেল খুলেছে ফকলার জন্যই গামলা কন্ট্রোভার্সি ভিডিওগুলো প্রথমে দিত আর এই যে গামলা এখন যেই মেয়েটা সবার সামনে গ্রামে সবার মানে একটা সালিসি সভা বসেছিলো সেখানে সবার সামনে বলেছিল যে আমি আর ভিডিও করতে পারবো না কারণ গামলা এই ভিডিও থেকে বঞ্চিত হতে চেয়েছিল তো এই যে গামলা যেই মেয়েটা সবার সামনে বলেছিল আমি ভিডিও করবো না সেখানে সন্দীপ রাজীব হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে তোমাকে ভিডিও করতে হবে না তুমি সংসার সামলাও আমি ভিডিও করব ঠিক আছে তারপরেও গামলা কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছে অথচ সেই মেয়েটা আজকে এই ব্লগিং ছাড়া থাকতে পারছে না তাকে ব্লগিং করতে করছে কারণ এই ফকলা যেই যেই স্বপ্নগুলো তাকে দেখিয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যে ধোয়াশা বন্ধুরা যেটা গামলা এখন হারে হারে টের পাচ্ছে বুঝতে পারলে যার জন্য গামলা এই যে বললো না ওদিন যে আমি কোর্টে এসেছি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে এখানে কেস করেছি যার জন্য আজকে হেয়ারিং আছে আমাদের ডাক পড়েছে আজকে আমরা এসেছি আমার ইনকামের জায়গাতে তারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিথ্যে বদনাম করে মানে বুঝতে পারছো আজকে ওর ইউটিউবটা হয়ে গেছে ইনকামের জায়গা কারণ ওই গামলা ভালো করে বুঝে নিয়েছে যে ইউটিউব ছাড়া আমার কোনো উপায় নেই আজকে যদি গামলার এই ইউটিউব চ্যানেলটা বসে যায় বা ভিউজ কমে যায় বা বন্ধ হয়ে যায় কোনো কারণবশত গামলা কালকে পথ ভিকারি হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ এই ফকলা ও গামলাকে লাঠি দিয়ে বের করে দিবে যেটা গামলা হারে হারে টের পাচ্ছে যার জন্য গামলা এই যে এখানে এসেছিল প্রথম ঠিক আছে সন্দীপের বাড়ি থেকে বের হয়ে আসার পর ফকলার কথা মতো গামলা সিঁদুর টিদুর পুরো মুছে দেয় মানে সন্দীপের নামের সিঁদুর পুরো ধুয়ে দেয় যাতে সন্দীপের সাথে তার কোনো সম্পর্ক নেই এটা গামলা ফকলাকে জাস্ট প্রমাণ দেওয়ার জন্য যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ওর জন্য আমার মনে কোনো জায়গা নেই তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো কিন্তু ফকলার অকাত থাকবে তবেই না গামলাকে নিয়ে যাবে মুম্বাই সে তো মিথ্যে বলে গামলাকে ফাঁসিয়েছে কিন্তু গামলা যে সোশ্যাল মিডিয়ায় মানে ই সে সোশ্যাল ইনফ্লুয়েন্সার সে পুরো দমে ফেসে গেছে বন্ধুরা কি গামলা যে ওখান থেকে বেরিয়েছে সন্দীপ ভিডিও করে সবার সামনে জানিয়ে দিয়েছে তারপরেও গামলার পুরো রিলেটিভ সবাই জেনে গেছে গামলা চাইলেও আর সন্দীপের কাছে ফিরে যেতে পারছে না হুম মাঝখানে কথা উঠেছিল না যে গামলা সন্দীপের কাছে ফিরে যেতে চাইছে কারণ গামলা সত্যিকারি ফিরে যেতে চাইছিল বন্ধুরা কিন্তু সন্দীপ যে বলেছে যেই থুতু আমি ফেলে দিই সেই থুতু আর কোনো দিন ছাড়বো না কারণ সন্দীপ যেটা বলেছে বন্ধুরা একদম সত্যি কথা বলেছে কারণ সন্দীপ নিজের চোখে দেখেছে যে আমার বউ কারোর সাথে সেক্সুয়ালি চ্যাটিং করেছে চ্যাটিংগুলো সন্দীপ দেখেছে বন্ধুরা হ্যাঁ যার জন্য সন্দীপ বারবার ওই রাত্রে বলছিল যে তোমাকে ওই ছেলেটা ছাড়বে না তোমাকে ওই ছেলেটা মেরে ফেলবে ব্ল্যাকমেল করবে এটাই হয়েছে বাস্তব ঘটনা বন্ধুরা আর এই যে গ্রামে লোককে গামলা তোমরা দেখতে পাচ্ছো যে গামলা ফকলার সাথে দিব্যি এখানে ওখানে ঘুরে যাচ্ছে ঘুরতে যাচ্ছে প্রেম দিবসের দিন সে সারাদিন ঘুরে বেড়ালো তার বাবা মা তাকে মানে সাজিয়ে গুজিয়ে প্রেমিকের সাথে দেখা করতে পাঠাচ্ছে এটা আমাদের কাছে অনেক কাজ কারণ আমরা জানি যে গামলা মানে ইনলিগালভাবে একটা ছেলের সাথে যুক্ত হচ্ছে অবৈধ সম্পর্কে সে একটা ছেলের সাথে ওখানে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওর গ্রামের লোক জানে কারণ গামলা এই যে সিঁদুর যখন ধুয়ে মুছে ফেলে দেয় বন্ধুরা সেটা সন্দীপের নামের যে সিঁদুর সেটা পুরো মাইনাস করে দেয় তারপরে গামলা সেখানে বলতে পারো বিধবা হয়ে থাকছিল ঠিক আছে তারপরে এই যে গামলা আবার যে সিঁদুর পড়তে শুরু করেছে সেখানে গ্রামের লোক তো কোশ্চেন করেছে তুই তো সিঁদুর মুছে দিয়েছিলি তাহলে হঠাৎ কি হঠাৎ করে সিঁদুর পড়লি কেন কার নামের সিঁদুর কারণ গামলা সেখানে বলেছে যে আমার এই সিঁদুরের মালিক হলো আমার এই ফকলা মানে ফকলা নামের সিঁদুর পড়ছি এর সাথে আমি বিয়ে করেছি এই আমার বর্তমান স্বামী হ্যাঁ একদম সত্য বাস্তব কথা বললাম বন্ধুরা নাহলে তোমরা নিজেরাই বুঝে দেখো যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলোর সাথে মিলাও যে গামলা কিভাবে এতটা ওপেন এই ফকলার বাড়ি ফকলা গামলার বাড়িতে আসছে গামলা ফকলার বাড়িতে তিন চার দিন গিয়ে থাকছে এমনকি গ্রামের লোক অবধি গামলা ফকলাকে একসাথে দেখছে সেখানেও কিছু বলতে পারছে না কেউ তারপরেও গামলা সবার সামনে ফকলাকে সাথে করে নিয়ে ঘুরতে গেল এতটা ওপেন কি করে সম্ভব বন্ধুরা হাউ দিস পসিবল কী করে আসল ব্যাপারটা হলো গামলা সবার সামনে প্রিটেন্ড করে দিয়েছে যে ফকলা আমার স্বামী আর ফকলা এই যে গামলাকে পুরো চালনা করছে গামলা এখন চালনা হতে বাধ্য গামলা বুঝে নিয়েছে যে আশায় আমি এখানে এসেছিলাম সেটা আর আমার পূর্ণ হলো না আর এখন গামলা না সন্দীপের কাছে যেতে পারছে না ফকলাকে ছাড়তে পারছে কারণ ফকলাকে ছাড়লে ফকলা এর জীবনটা নরক করে দিবে বন্ধুরা ফকলা একটা জুয়াখোর একটা মাতাল ছেলে যেই ছেলে একটা মেয়ের সাথেও স্থায়ীভাবে সংসার করতে পারেনি স্থায়ীভাবে টিকতে পারেনি সেই ছেলে তোমাদের মনে হয় যে গামলাকে সুখে রাখবে দেখো না গামলার চ্যানেলে ওই যে জোয়ার ভিডিওগুলো কোনো দিন দেখেছিলে তোমরা জোয়ার ভিডিও আজ গামলার চ্যানেলে আসছে ভয়েস সবার কে দিচ্ছে ফকলা কারণ পুরো চ্যানেলটাকে চালনা করছে এই গামলার সাথে এই ফকলা বন্ধুরা হ্যাঁ আর গ্রামের লোককে গ্রামের লোক না অত বুঝে না ডিভোর্স ফিভোর্স এগুলো বুঝে না ঠিক আছে গ্রামের লোক জাস্ট তুমি যেটা মুখে বললে সেটা তারা বুঝে নিল গ্রামে সবাই আমার বাপের বাড়ি গ্রামেও কিন্তু এভাবে সহজ সরল মানুষগুলো আছে তাদেরকে যদি মুখে কোনো কিছু বলে দেওয়া হয় না তারা মানে একদম নিঃসন্দেহে সেই কথাটাকে বিশ্বাস করে নেয় আর গামলার পরিবার যেখানে গামলার সহমত মানে গামলা যে ইনকাম করছে এখন আর গামলা ওরা বুঝে নিয়েছে যে আমরা যতই বুঝাই না কেন গামলার জীবনে সন্দীপের সাথে সংসার করতে যাবে না কারণ গামলার উপায় নেই সন্দীপ তাকে কোনোদিন ফিরিয়ে নেবে না আর গামলা সেখানে যেতে পারবে না সেখান থেকে পুরো একদম মানে কি বলবো মুছে নিয়ে গামলা চলে এসেছে বন্ধুরা যাওয়ার আর কোনো রাস্তা নেই সন্দীপের কাছে ফেরার কোনো রাস্তা নেই আর সে এই যে যে আশায় ফকলার কাছে এসেছিল না যে সে মুম্বাইয়ের হিরোইন হবে পুরো স্বপ্ন মাটিতে গেল কারণ ফকলা যেই কাজ করছিল সেই কাজ ছেড়েই তো সে চলে এসেছে এখন তো বলতে পারো যে ফকলা গ্রাম এই গামলার ভরসায় চলছে গামলাই ফকলার খরচ উঠাচ্ছে বন্ধুরা হ্যাঁ গামলা যে বাপের শ্বশুরবাড়ি যাচ্ছে না সেখানে ফকলার খরচ গামলাও চালাচ্ছে আর গামলায় শ্বশুরবাড়িতে ব্রঞ্চ টাকা দিয়ে আসছে ঠিক আছে আর এখানে যে এই যে ঘোরাঘড়ি সব কিছু করছে সব কিছুর পিছনে টাকা কে লাগাচ্ছে এই গামলা আর এই যে গামলা কিছুদিন আগে বললো না ব্যবসা কারণ গামলা ভালো করে বুঝে গেছে যে আমি যদি ইনকাম না করি আমার চলবে না বন্ধুরা হ্যাঁ যার জন্য গামলা এই ইউটিউবের মাধ্যমে একটা ইনকামের পথ খুলে নিয়েছে যেখানে গামলা ভাবছে যে আর এটা তো এটা তো একটা স্বাভাবিক ব্যাপার না যে গামলা যেহেতু নিজের চ্যানেলটাকে যেটা চ্যানেলটা আমাদের কাছে একটা সন্তান তুললো যেই চ্যানেলকে আমরা খুবই ভালোবাসি যেই চ্যানেলে আমরা পাসওয়ার্ড বলে হেনা কাউকে বলি না সেখানে পুরো চ্যানেলটাকে গামলার ইনকামটাকে এই ফকলা চালনা করছে বা ফকলার মাধ্যমে চালিত হচ্ছে গামলা সেখানে ওর যদি একটা বিজনেস খুলে সেখানে ফকলা তাকে হেল্প করবে না বা ফকলা সেই বিজনেসটাকে চালাবে না সেটা কি করে সম্ভব মানে গামলাকে এখন সারা জীবনের মতো ফকলার দায়িত্ব নিতে হবে না হলে ফকলাকে কিছু করে দিতে হবে দেখো না এই বিজনেসটাকে না ফকলাকে খুলে তো দিবে কিন্তু ফকলা চালাতে পারলেই হলো আর গামলাও সেখানে থাকবে কিন্তু আমার মনে হয় যে ছেলেটা এত জুয়া কর নেশা কর সেই ছেলেটা হয়তো এই ইনকাম যে করবে না তলে তলে সে বিক্রিও করে মানে ইনকাম করে সে জুয়াতে হেরেও যাবে ঠিক আছে তারপরেও গামলার কিচ্ছু করার নেই বন্ধুরা গামলা নিজের জালে নিজে ফেঁসে গেছে বিশাল চরম হারে ফেঁসে গেছে আর কৃষাণুকে গামলা জীবনে আনবে না কৃষাণুকে গামলা জীবনে কৃষাণুকে আনবে না এটা একদম তোমরা খাতায় লিখে নাও কারণ একটা ছেলে কখনো একটা বিবাহিত মেয়েকে ভালোবাসলে না তার ছেলেকে কখনও মানতে চায় না তার সন্তানকে ছেলে হোক মেয়ে হোক সন্তানকে কখনো নিতে চায় না মেয়েটাকে নিবে কিন্তু সন্তানকে আর ফকলার মতো হারামি ছেলে সে কখনো গামলার ছাড়া গামলার সন্তানকে কৃষাণুকে কখনো নিবে না বন্ধুরা সে ভালোবাসবে না কারণ গামলাকে সে ভালোবাসে না গামলাকে সে মিথ্যে কথা বলে ফাঁসিয়েছে বুঝতে পারলে আর গামলা পুরো একদম মুরগি হয়ে গেছে ওর কাছে মুরগির মানে একটা মুরগির মতো ফাঁসায় না ওই ওই ফাঁস গামলা পুরো নিজের জালে নিজে ফেসে গেছে যার জন্য আজকে গামলার বাবা মা সবাই বাধ্য গামলার কথা শুনতে গামলা বলছে তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না শুধুমাত্র চাই তোমরা আমাকে ভিডিও করতে সাহায্য করো এখন আর আমার কোনো পথ নেই কারণ গ্রামে আমি সবাইকে বলে দিয়েছি যে আমি একে বিয়ে করেছি এবার গ্রামের লোকে যদি আবার আমি বলি যে আমি এখন এই ছেলেটার সাথে থাকবো না আমি আবার সিঁদুর মুছে দিই তাহলে আমার নরক হয়ে যাবে জীবনটা আমি কি নিয়ে থাকবো আর এখন যদি আমি ফকলাকে ছেড়ে দিই তাহলে ফকলা আমাকে আর বাঁচতে দেবে না এটা আমি গ্রাম থেকে পুরো একদম জেনে তারপর তোমাদেরকে বলছি বন্ধুরা এটাই হলো গিয়ে বাস্তব সত্য যার জন্য গামলা এতটা বেহায়ার মতো মানে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে হ্যাঁ ছেলেটা ওকে যেটাই বলছে গামলা সেটাই করতে বাধ্য না হলে ভাবো না যেই ছেলেটার রেকর্ডিং এত নোংরা নোংরা ভাষায় কথা বললো তো একটা ভালো মানুষ হলে ভালো পরিবার হলে কখনও ওই ছেলেটার সাথে মিশতে দেবে মেয়েকে কিন্তু গামলার কিচ্ছু করার নেই গামলা একদম ভয়ঙ্করভাবে এই ফকলার সাথে ফেঁসে গেছে দেখো না গামলার জীবনে আগামীতে খুবই মানে একটা খারাপ দিন আসতে চলেছে যদি গামলা নিজেকে সামলাতে পারে তো ভালো কথা ঠিক আছে আর যদি সামলাতে না পারে বিশাল হারে ফেঁসে যাবে বন্ধুরা কারণ এই ফকলা গামলাকে একদম ধুয়ে মুছে চেঁচে খেয়ে নিবে হুম তো যাই হোক কৃষাণুকে নিয়ে তোমরা শিওর থাকো আর কৃষাণু নিজের বাপের বাড়িতে নিজের ঠাম্মি দাদুর কাছে বিন্দাস আছে ভালো আছে সে নিজের বাবার ভিটিতে আছে তার একটা ওখানে অধিকার আছে ফকলার কাছে আসলে কিচ্ছু পাবে না আর গামলা ওকে কোনো দিনও নিবে না বন্ধুরা কোনো দিনও নিবে না সে ভালো করে জানে যে এখানে আসলে বাচ্চাটা কিচ্ছু পাবে না বরঞ্চ ওখানেই খুব ভালো আছে যাই হোক চলো আজকে তোমাদের কাছে এই কথাগুলো শেয়ার করলাম জানি না কারা কী মতামত দেবে তবে প্রত্যেকটা কথা বা তোমাদের কতটা বুঝাতে পেরেছি জানি না বন্ধুরা তো যাই হোক তোমাদের কাছে এই কথাগুলো বললাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে ভিডিওটা বড় হয়ে গেলো তো যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকে ঠিক আছে চলো টাকা